এখন আমরা দুয়ের দাগের অঙ্কগুলো দেখব একের দাগের অঙ্ক আগের দিন হয়েছে দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্কটা দেখো প্রথম অঙ্ক প্রথম অঙ্কে বলছে কোনো সংখ্যাকে পাঁচ ধারা ভাগ করলে ভাগ শেষ থাকে না এটা কেটে দিয়েছিল তাহলে ওটা ভুল করে নাটা কেটে দিয়েছিল কিন্তু না এখানে কোশ্চেনটাই হচ্ছে এরকম যে পাঁচ দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে কোন সংখ্যাটা পাঁচ মানে ভাগ শেষ থাকতে পারে না বা হতে পারে না যে কোনো সংখ্যাকেই তুমি যদি ভাগ করো পাঁচ দিয়ে তাহলে ভাগ শেষ কমপক্ষে পাঁচের নিচে হতে হবে পাঁচ হতে পারে না বা পাঁচের বড় কোনো সংখ্যা ভাগ শেষ হতে পারে না ভাগ শেষে থাকতে হবে পাঁচের থেকে ছোট কোনো সংখ্যা তবেই আমরা আটকে যাব ভাগ করতে তখন পারব না তখন দশমিকের সাহায্য নিতে হবে এখানে দেখো এক দুই তিন আর ছয় আসে তাহলে বিষয়টা এরকম যে পাঁচ দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে ছয় কখনোই ভাগ হতে পারে না তাহলে আমরা এই শর্ত আমরা এখানে একটা শর্ত হিসাবে দেখালাম যে দেখো এইটা কখনো হতে পারে না চারপাশে পুড়ি তুমি যদি এখানে করো ছয় ভাগ শেষ বার হলো কিন্তু এটা কখনোই হবে না তোমার ভাগটা তখন ভুল হয়ে যাবে নিয়মটা কি হবে এই একেবারে যত কাছাকাছি যেতে পারে যেতে হবে তোমরা যদি এইটাকে একটু বাড়িয়ে যেতে তাহলে পাঁচ এককে পাস করতে তাহলে এক থাকতো এখন এইটার সাথে এইটার গুণ করলে তুমি কি এইটা পেতে অনেক বেশি হয়ে যেত তাহলে অঙ্কটা ভুল হয়ে যেত ওই জন্য কখনো এইটা হবে না কোনটা হবে এইটা হবে এই জন্য পাঁচ দিয়ে ভাগ করলে কখনোই পাঁচের থেকে বড় বা পাঁচের সমান ভাগশেষ থাকতে পারে না সবসময় ছোট থাকবে জোড়া তারপরে আছে কি বারো জোড়া সমান কতটি বারো জোড়া মানে বারো গুণ দুই এক জোড়ায় হয় দুটো তাহলে বারো জোড়ায় বারো গুণ দুই চব্বিশটি হবে বারো নামটা পড়লেই পাওয়া যাবে চব্বিশটিতে টিক মারতে হবে সকলে টিক মারো চব্বিশে এক হলো একটি মৌলিক যৌগিক না নিরপেক্ষ সংখ্যা তাহলে এটা এটা নিরপেক্ষ নিরপেক্ষ কোনো পক্ষের নয় তারপরে বলছে শূন্য চার এবং ছয় দ্বারা গঠিত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত মধ্যে শূন্য নেই ছেচল্লিশের মধ্যে শূন্য নেই ছেচল্লিশটা কয় অঙ্কের সংখ্যা হলো দুই অঙ্কের তারপরে ছয় চার শূন্য এটা একটা সংখ্যা হয়েছে তারপরে চার শূন্য ছয় তাহলে ক্ষুদ্রতম যেহেতু বলেছে সেহেতু ছয় চার শূন্য এটা ছশো ছশোটা হবে না ছশো থেকে চারশো হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমরা চারশো টাকায় নিলাম আর তারপরে রয়েছে চারশো ছয় আর আরেকটা হয়েছে চারশো ষাট চারশো ষাট আর চারশো ছয়ের মধ্যে ছোটো কোনটা চারশো ছয় তাহলে চারশো ছয় হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এইখানে একটা ট্রিক্স কাজ করে মানুষ ভুল করে প্রায়ই সেটা হচ্ছে শূন্যকে সামনে রেখে বা শূন্যকে সামনে বসাতে যেয়ে শুধু ছেচল্লিশ করে ফেলে যেই ছেচল্লিশ করে ফেলবে তখন সেটা হয়ে গেল দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা নয় তিন অঙ্কের সংখ্যা আমি বারবার করে আগে বলেছিলাম তোমাদের এই রকম ধরনের এ থাকলেই কি করবে যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে তাহলে তুমি শূন্যটাকে জাস্ট প্রথম যে সংখ্যাটা বসাবে তারপরেই বসাবে প্রথম যে সংখ্যাটা বসাবে তারপরেই ওই শূন্যকে বসাবে তাহলে কি হবে প্রথম যে ছোট সংখ্যা সে বসলো ছোট সংখ্যার সাথে যখনই তুমি তার পাশে দুই মানে শূন্যকে বসালে সেই শূন্য কিন্তু তখন একটা স্থানীয় মানের স্থানে বসবে আর যদি সামনেই দিয়ে দাও তাহলে কোনো তার মান থাকবে না ফলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে তখন তাকে অঙ্ক বলে কাউন্ট করা হবে না আর যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলে সেক্ষেত্রে আমরা সবার শেষে শূন্য বসাবো কারণ এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে কাউন্ট করা হবে ফলে এককের ঘরে আমরা শূন্য বসাতে পারি কিন্তু কোনো সংখ্যার প্রথম অঙ্ক শূন্য আমরা বসাতে সেই শূন্যটা কী হবে ইনভ্যালিড তার কোনো মান থাকবে না